Paradesi family. বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে আমি বোয়াল মাছ দিয়ে দু ফেয়ার যারা না করবো। এখন আমি প্রথমে বোয়াল মাছটা যে একটু হলুদের পাউডার, একটু ধনিয়া পাউডার আর একটু লবণ আর একটু মরিচ পাউডার দিয়া মাছটারে বালা করে আমি মাখাই নিই মশলার সাথে। বোয়াল মাছ দিয়ে দু পেঁয়াজ দিয়ে রান্না করবো। এখানে আমি মাছগুলা ফ্রাই হবো। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রেসিপি হইল আমরা বোয়াল মাছের। বোয়াল মাছ দু ফেয়াজা বানানো হইব। আমার ওয়াইফে যেটা বয়স দিয়েছেন, বয়সের মাঝে একটু সাউন্ডটা একটু সুন্দর হয়ে আইছে না, ক্লিয়ার হয়ে আইছে না, যার কারণে আমি আবার বয়সটায় দিলাম। আপনারা দেখবা কী কী জিনিস দেওয়া হয়। আজকে ভিন্ন ধরনের ডিশ থাকবো। অবশ্য আপনারা দুই ভাষাতে এরকম বানান। দু পেঁয়াজ রান্না করার লাগে। এখন তেলটা গরম হলে পরে এখানে আমি যেহেতু আমি দুই পেঁয়াজ রান্না করি, এখন আমি টেস্ট করি। একটু লবণ দিয়ে আমি সামান্য একটু দই দিই। মাছটা বানানো মাছ মাছকে দিয়ে খাইছে। আমি তো দেখাবাই
এখন আমি মাছ তুলে দিয়ে দিচ্ছি। কত সুন্দর দেখুন, কারণ আমি তাই তখন একটু কুক করলে পরে আমার রান্নাটা শেষ হয়ে যাবে, আমি কুকারটা বন্ধ হয়ে যাবে আমার, লাস্টে আমি এখন জন্য শেষ আমি। Thanks for watching.